বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ডিভয়েড ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডিভয়েড ঔষধটি বেনহাম ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো মিকলাজিন হাইড্রোক্লোরাইড পাইওরিডিক্সিন হাইড্রোক্লোরাইড। এটি সাধারণত ডিভয়েড নামেই পাওয়া যায় এবং এটি ডিভয়েড ট্যাবলেট আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত ডিভয়েড ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি বমি বমি ভাব এবং বমি দূর করার জন্য মূলত দেওয়া হয়ে থাকে। ভ্রমণজনিত বমি হওয়া, জ্বরের জন্য বমি হওয়া কিংবা গর্ভবতী অবস্থায় বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, মাথা ঘুরানো, অসুস্থতার কারণে মাথা ঝিমঝিম করা, মাথা ব্যথা করা এবং বমি বমি ভাব আসা দূর করে। ডিভয়েড ঔষধটি বিশেষ করে গর্ভবতী মহিলাদের বমি বমি ভাব এবং বমি দূর করার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ। ভাস্টিকুলার অন্ত এবং অন্তে অসুখে যেমন মেনিরাস সিন্ড্রোম, ল্যাবোটোরিয়াস হাইটোটাইটিস, অন্যান্য ভাস্টিকুলার অসুবিধায় এটি দেওয়া হয়ে থাকে। ডিভয়েড ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত দৈনিক একটি করে ট্যাবলেট তিন বেলা সকালে দুপুরে এবং রাতে খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ডিভয়েড ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর যে বমি বমি ভাব হয় কিংবা বমি হওয়া, মাথা ঘুরানো, মাথা ঝিমঝিম করা, যে কোনো কারণেই বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, গর্ভবতী অবস্থায় বমি হওয়া কিংবা বমি বমি ভাব হওয়া, যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে আর ডক্টর যদি মনে করেন যে ডিভয়েড ঔষধটি দ্বারা রোগীর এ সকল বমি বমি ভাব এবং বমি দূর করা সম্ভব, তাহলে ডক্টর ডিভয়েড ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ডিভয়েড ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ডিভয়েড ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন মুখ শুকিয়ে আসা, চোখে ঝাপসা দেখা, কোষ্ঠকাঠিন্য হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীর সময় নিঃসন্দেহে ডিভয়েড ঔষধটি খাওয়া যেতে পারে। যদি আপনাদের ডিভয়েড ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি। আপনি যদি ভুলবশত একটি ডেট ওভার মেডিসিন ব্যবহার করেন কিংবা খেয়ে ফেলেন, এতে কিন্তু নানান ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।